নমস্কার, আমার বাংলা রান্নার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, হানি গার্লিক চিকেন। খুবই সুন্দর খেতে। দেখুন, এখানে বোনলেস চিকেন লেগেছে, আদা রসুন কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো, আদা ও রসুনের পেস্ট, এক চামচ মধু, সোয়া সস, ভিনিগার, লবণ, জিরে, কালো মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 4 চামচ মতো ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটা। কর্নফ্লাওয়ার নেওয়া হলো, ময়দা, চালের গুঁড়ো এবং মশলাগুলো, সব উপকরণগুলো দিয়ে চিকেনটা ভালো করে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার একটা ডিম ফাটিয়ে দিতে হবে। মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। মাখানোটা যেন বেশি শক্ত শক্ত না হয় সেই অনুযায়ী ময়দা কর্নফ্লাওয়ারগুলো মেশাতে হবে। এবার কড়াই রাইস ব্র্যান তেল দেওয়া হলো, সাদা তেল। তেলটা ভালো করে গরম করে এবার যে ম্যারিনেট করে যে চিকেনগুলো আছে সেগুলো একটা একটা করে ছাড়তে হবে, পকোড়া টাইপের। এখানে পকোড়ার মতন ভাজা হবে, কিন্তু অত বেশি ভাজা হবে না, একটু অল্প হালকা ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু গার্লিক চিকেনটা শক্ত শক্ত লাগবে। ভাজা হয়ে গেছে, দেখুন এবার তুলে নিতে হবে। তো একটু কড়াই নিতে হবে, কড়াইয়ে রাইস ব্রেন তেল দিলাম পরিমাণ মতো। গার্লিক চিকেনটা বানিয়ে নেব, আদা ও রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলে, যে হাফ রেখেছিলাম সে হাফটা। এবার হানিটা দেব
চার পাঁচ চামচ মতো হালি দিলাম। কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ, লবণ দিলাম, যেহেতু পকোড়ে লবণ দেওয়া এখানে গ্রেভিতে আমরা যেহেতু অল্প একটু লবণ দিয়ে দিলাম। মরিচগুলো দিলে তো হতো, তাতে নিয়ে পুড়ে যাচ্ছে। জিরে না প্যাজ দিয়ে দেবে, কালো মরিচের গুঁড়ো দিলাম এক চামচ, এবারে যে চিকেন পকোড়াগুলো ভেজে রাখা আছে সেগুলো ঢেলে দেব। গ্রেভিটা চিকেনের সাথে মিক্স করে দিতে হবে। এখানে আপনারা একটু কর্নফ্লাওয়ার গুলে হাফ বাটি জলে এর মধ্যে দিলে একটু গ্রেভিটা আরেকটু বেড়ে যাবে এবং চিকেনটা একটু নরম নরম হবে। আমি এখানে জল মিক্স করে নিই, খুবই সুন্দর খেতে হয়, ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে, এটা খুবই খেতে ভালো লাগে, এটা বিদেশি খাবার। বাচ্চাদেরকে খুবই পছন্দ এই হানি গার্লিক চিকেন। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো একটা পাত্রে। বন্ধুরা, আমার এই হানি গার্লিক চিকেনের রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্টে মতামত জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ সাবস্ক্রাইব করার। আর নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।